আমাদের এই মাইভণ্ডারি আগমন থেকে আমরা শুধু শরীয়ত তরিকতের জগতে আমরা বিচরণ করছি না, আমরা জাতীয় দেশের জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমরা বিচরণ করতে যাই আলহামদুলিল্লাহ। সফলতা অবশ্যই হবে, যারা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে কষ্ট করতে হবে, ঠিক কিনা? সত্যের জয় সহজে আসে না, আর যেটা আসবে সেটা সাহিত্য থাকবে, মিথ্যার জয় তাড়াতাড়ি ডুবে যাবে, ঠিক কিনা? সুতরাং নিরাশ হওয়ার কোনো কারণ নেই। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমরা আমাদের এই মাইভণ্ডার শরীফের জগৎকে, আমরা এই দর্শনকে ইনশাআল্লাহ বাংলাদেশের জাতীয় পর্যায়ে এবং পৃথিবীর, আমার মুর্শিদ বাবা মাইজি মাইজভান্ডারি একমাত্র ব্যক্তি যিনি জাতিসংঘের জমিনে এই মাইভণ্ডার শরীফের দর্শনকে উনি পৌঁছে দিয়েছেন, মহানবাব যিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ ও সালাম যিনি পাঠ করেছেন, যিনি বিশ্বের বাসীর জন্য শান্তির জন্য দোয়া করেছেন, পৃথিবীর সর্বোচ্চ জায়গা যেটা জাতিসংঘ, যেখানে প্রধানমন্ত্রী হলে গিয়ে কথা বলার সুযোগ পায়, ওই জায়গায় গিয়ে আমার বাবা মুর্শিদ মাইনউদ্দিন মাইজভান্ডারি এই তরিকত জগতের উনি প্রধানমন্ত্রী, সুবহানাল্লাহ, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট ছিলেন, ওয়ার্ল্ড আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট ছিলেন, সে রেকর্ড এখন কেউ ভাঙতে পারেনি, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক যাকে যেখানে পৌঁছাবে সেখান থেকে নামানোর কারো সুযোগ নাই, আর আমাদেরকে বুঝতে হবে গন্তব্য যেতে হলে যোগ্যতা লাগে, সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচনা যারা করে তাদের যোগ্যতা লাগে না, কিন্তু গন্তব্য যেতে হলে যোগ্যতা লাগে। আলহামদুলিল্লাহ আমার মসজিদ কেবলা আমাদের জন্য সেই ব্যবস্থা রেখে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা ওনার নকশা কদমে চলে ইনশাআল্লাহ আমরা আমাদের মিশন নিয়ে কাফেলা নিয়ে এগিয়ে যাবো।